প্রথমে যে কথা না বললেই নয়, এবং আপনি যখন আছেন স্টুডিওতে, যে বিদ্যুৎ সমস্যা, এবং এই সমস্যা অনেকদিন যাবত বাংলাদেশের সমস্যা, এবং এই সমস্যা নিয়ে গত 7 বছর আপনারা, আপনার দল অনেক কথা বলেছেন, কিন্তু বা এখন একটা ত্রাহি ত্রাহি অবস্থা, এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে আপনারা এসি ব্যবহার করতে নিষেধ করছেন, নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন যেগুলো আবার মানুষের মধ্যে সমস্যা বাড়িয়ে তুলছে, কোনো কোনো ক্ষেত্রে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। তো আপনি এই যে সমস্যা, এখন বিদ্যুৎ সমস্যা, এই সমস্যাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যথাযথ বলেছেন বিদ্যুতের সমস্যা। আমি বিদ্যুতের যে সমস্যা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা আমি স্বীকার করি। এবং এর সাথে সাথে আমাকে বলতে হয় যে এটা কিন্তু আমাদের ক্রিয়েশন নয়, যে আমরা ঐতিহ্যগত পেয়েছি। তবে আমি কিন্তু আশার আলো দেখছি যে বর্তমান সরকার আসার পর চেষ্টা চালাচ্ছে বিদ্যুতের সমস্যাটা সমাধান করতে, কমপক্ষে সহনশীল করতে। সে উদাহরণস্বরূপ বলছি, 3রা এপ্রিল সিলেটের ফেঞ্চুগঞ্জে 51 মেগাওয়াটের একটা তো ওইটা উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমিও যাব সেখানে। আপনি শুনে খুশি হবেন, আমরা সংসদীয় কমিটিতে যে কথাটা বারবার বলে আসতেছিলাম যে সরকার একার পক্ষে এই সমস্যা, এই সংকট উত্তরণের সম্ভব নয়, আসলে সম্ভব নয় এটা। কারণ প্রতি বৎসর 9 হইতে 10% বাড়তেছে, সরকারের একার পক্ষে সম্ভব নয়। এটা দেশের জনগণ, যাদের যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের অ্যাফোর্ড করতে পারে তারা এগিয়ে আসে। তারই একটি নমুনা স্বরূপ ফেঞ্চুগঞ্জে, সেখানে 51 মেগাওয়াট মানে জাতীয় গ্রিডে যোগ হবে, সেটা করতেছেন নন রেসিডেন্সিয়াল বেঙ্গলি, তারা লন্ডনের সবাই। সেটাতে আপনার আপনি ইউল বি সারপ্রাইজ নো, মাত্র 1.5 বছর সময় লেগেছে, 1.5 বছর এটা করতে পেরেছে। আর ওদের টাকা লেগেছে 250 কোটি টাকা। ধরুন এভাবে যদি এদেশের জনগণ এগিয়ে আসে, যাদের টাকা পয়সা আছে, আমার মনে হয় এটা 3 হইতে 4 বছর মধ্যে সমস্যাটা সমাধান করা যায়। তবে বিদ্যুতের ব্যাপারটা আমার, যেহেতু আপনি এই প্রসঙ্গটা প্রথমেই তুললেন, আপনার কাছে আমার জানবার যে যারা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটি ছোট আকারে হোক, মাঝারি আকারে হোক, বড় আকারে করতে চান, সবাইকে করবার ক্ষেত্রে সরকার প্রণোদনা দেয়া বা তাদেরকে উৎসাহ যোগানো বা এই কাজটি দেবার ক্ষেত্রে সরকারের দিক থেকে উৎসাহ কতটা আছে? না, সরকার তো এটা এরকম একটা অভিযোগ অনেক সময় হয় যে এইসব বিষয়ে সরকার অনেক সময়, যে কোনো সরকারই সেটিকে বলল, আপনাদের সরকার বলে না, যে এই বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে সবসময় একটা হিসেব বিকাশের মধ্যে থাকবার কারণেই প্রকল্পগুলো হাতে নিতে দীর্ঘ সময় লাগে। আরেকটি হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা অনেক সময় দেওয়া হয়, যে রাজনৈতিকভাবে যারা কাছাকাছি তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবার ক্ষেত্রে অনেক সময় প্রলম্বিত হয় সিদ্ধান্তগুলো গ্রহণে। আপনি যেটা বলতে চেয়েছেন, আমি আমি কিছুই বলতে চাইনি, না আপনি যেটা ইঙ্গিত দিয়েছেন, বর্তমানে টেন্ডার নিয়ে এমন কোনো গাফলতি আমি এখনো দেখি নাই। আমি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে সবসময় বলি এবং খুব জোরে সরে বসি বলি, আমার চাকরি করার সুবিধা হয়েছিল, একটা ভালো একটা অবস্থানে ছিলাম। আমি বলি যখন কোনো টেন্ডার হয়, আমার স্লোগান হলো লোয়েস্ট ইজ দি সেফেস্ট, আই রিপিট, লোয়েস্ট ইজ দি সেফেস্ট প্রোভাইডেড ইট কোয়ালিফাইজ টেকনিক্যালি। আমার কাছে যে অনেক তদবির আসে না তা নয়, আমি 900 বুঝেই দিই, সোজা হয়তো জাতি শুনতেছে, কেন লোয়েস্ট ইজ দি সেফেস্ট, দিস ইজ মাই স্লোগান। এবং আমরা যারা আছি, আমরা বেশ প্রভাবশালী লোক আছে আমার সাথে, তারা সবাই করে এটার দিকে এখন পর্যন্ত ইনশাল্লাহ মুক্ত আছি। তো যে কথাটা বলছিলাম, আমাদের আমরা যখন